এই দিদি গাছে উঠে পড়েছে কামনা পাওয়ার জন্য। গাছে উঠেছে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলেছে একটা অন্যরকম ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো আমি, আমার মা, আমার বাবা, আমার মেয়ে সবাই মিলে যাচ্ছি আমার বাবার বাড়িতে একাদশীর পান্না, মানে নিরামিষ খাওয়া দাওয়া। তো সেখানে আমাদেরকে যেতে বলেছে, নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাচ্ছি। আমাদের বাড়িতে সব খাওয়া দাওয়া সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সকালের, এখন বাজে 10:30। স্নান ঠান সব কমপ্লিট, আর তারপরে আমার হাজবেন্ডের জন্য রান্না ঠান্না করে সব রেখে দিয়েছি, গুছিয়ে গেছি, আর এখন আমরা বেরোবো। এই যে আমরা টোটোয় উঠে গেছি, এবার যাবো। আর ওদিকে ও দাদা আসছে, আমি আসছে, আমি তুতুল উঠে গেছি। তুতুল তুতুল কোথায় যাচ্ছি বা? মামাই মামা যাচ্ছি। আচ্ছা আমরা এখানে এখন সবাই চলে এসেছি বাবার বাড়িতে, মেয়ে কার্টুন দেখছে, আর ওদিকে সব রান্না তোজো চলছে। তো চলুন সেখানে দেখা যাক। এদিকে জেঠিমারা রান্না করছে, কেউ কোটাকুটি করছে, এখনো রান্না হয়নি, সবাই রান্না বসেছে। এই যে বাঁধাকপি সেদ্ধ করছে, আমরা যাচ্ছি এখন চাটনি হবে, তার জন্য কামরা পা পাড়তে। এই যে আমার দিদি কামরাঙা পাড়বে, পার দিদি, দিদি ব্লগ হবে, ব্লগ। এই উপরে পাকা, উপরে পারবো কি করে? এই যে দিদি গাছে উঠে পড়েছে কামরাঙা পাড়ার জন্য। গাছে উঠেছে কি সুন্দর। এ তো মাখা খাওয়ার জন্য বিশাল। ও রে, এবার ফটফট করে খাবো কি, এবার পেরে মনে কি ধুয়ে দি। আহ, এই দেখো গেল 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 গেল। আহা আহা, ইঁদুরে তো দাম বাড়ানো বের করে দিবে, ইঁদুর তো সব চষে ফেল দিল। আজকে অনেক রকমের আইটেম আছে, তার মধ্যে এখন ভেজ ডাল রান্না হচ্ছে। দিদি টেস্ট করবে এখন ডালটা, ওর ভালো বোঝে তো? শোনা তার উঠ ক্যামেরা এই যে আজকে আমাদের দুপুরের লাঞ্চ সব রেডি হয়ে গেছে। এখানে অনেক রকমের আইটেম আছে,
নিরামিষ সব কিছু। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো বাড়িতে। ওই যে সব পেছনের দিকে আসছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। টাটা।